এক লাখ আশি হাজার টাকা তাই আমার নামে এটা লোন পাশ করিয়া সেমনে তারা লইল আর সেমনে কিতা করলো আর আমার বিনা দুশে ফাঁসাইলো আমি তো এটা কোনো কিছু খবরও জানি না আর কোনো কিছু জানি না আমি পুরা নিশ্চয়ই আমি কোনো শান্তিতে আছি আমি জানি না যে তারা কিতা করছে কিতা না কিতা হয়েছে নাই আমার নাম নাই আমার কিতা কিতা করবো এটা তো কিচ্ছু জানিনা এরপরে আমি যখন কোনো অসুবিধার কারণে আমি আমার সংসারের দুর্বলতার কারণে আমি একটা লোন লইতে চাইছি আরকি গিয়া আয়ন ব্যাংকের যখন আইছে আমার ঘর যখন ই হরার লাগে ইনকার্ম করার লাগে আয়ন ব্যাংক ইনকাৰী হরা আইছে আইয়া কৈছে দিদি ঠিক আছে আপনার লোন লই যায় লোন লই যায় আপনার আধার কার্ডটা দিন আধার কার্ড আর ভোটার আইডি প্যান কার্ড দিন আমি ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ড তিনটা জিনিস দিছি দেওয়ার পরে তারা আমার আধার কার্ড থেকে দেখলো যে আমার নামে এক লাখ টাকা লোন আছে ঘনাক্ষরেও জানা নেই অথচ এক মহিলার নামে ব্যাংক ঋণ পৌনে দু লক্ষেরও বেশি টাকা ঋণ না নিয়েও ব্যাংকের রেকর্ড বলছে ঋণ মহিলার প্রতারিত হওয়ার চাঞ্চল্যকর অভিযোগে এজাহার দায়ের হয়েছে কাছাড় জেলার উদারবন পুলিশে ন্যায় বিচার পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রতারিত গৃহবধূ অভিযোগের বর্ণনায় জানা গেছে উদারবন্দির দুর্গানগর সপ্তম খণ্ড গ্রামের বাসিন্দা কাজল দাস এক সময় যুক্ত ছিলেন আত্মসহায়ক গোষ্ঠীতে স্থানীয় বড়মা মহিলা সমিতির প্রাক্তন সদস্য কাজল দাস 2 বছর আগে অর্থাৎ 2022 সালের 10 নভেম্বর সংশ্লিষ্ট আত্মসহায়ক গোষ্ঠী থেকে ইস্তফা দিয়েছিলেন কিন্তু এর পরের বছর 2023 সালের 8 ফেব্রুয়ারিতে দেখা যায় কাজল দাসের নামে ব্যাংক থেকে এক লক্ষ 80 হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে ওই মহিলা এই বিষয়ে গোনা করেও কিছু জানেন না ইদানিং একটি ফাইন্যান্স কোম্পানি থেকে নিজের প্রয়োজনে ঋণ নিতে গেলে দেখা যায় তার নামে পৌনে দু লক্ষেরও অধিক টাকা ঋণ রয়েছে ঋণ না নিয়েও ঋণ খাতায় নিজের নাম জানতে পেরে রীতিমতো আকাশ ভেঙে মাথায় পড়ে সেই মহিলার আত্মসহায়ক গোষ্ঠী থেকে ইস্তফা দেওয়ার দীর্ঘ সময় পরে কিভাবে ব্যাংক থেকে ঋণ দেওয়া হলো এই ঋণের টাকা গ্রহণ করল কে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে নিজের আগের মহিলা সমিতির কাছে গিয়ে খোঁজ খবর নিলেও তারা ঋণের বিষয়টি অস্বীকার করেন দ্বারস্থ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত সিআরপি জয়মতি নুনিয়ার সেখানেও কোনো সদুত্তর পাননি উল্টো জয়মতি নুনিয়ার তারা অপদস্থ হতে হয় বলে অভিযোগ ভুক্তভোগী মহিলা কাজল দাসের শেষ পর্যন্ত নিরূপায় হয়ে ঘটনা বিস্তারিত জানিয়ে উদারবন থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী ঋণদাতা স্থানীয় ব্যাংকের শাখাকেও তদন্তের আওতায় এনে এই প্রতারণার আসল রহস্য উদ্ঘাটন করার দাবিতে পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন প্রতারিতা মহিলা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উদারবন্ধের দুর্গানগর সপ্তম খণ্ড গ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় আর এস গিয়া বিনা দুশে 1 লাখ আমার নামে লিয়ে তাদেরকে আমি গত সারার পরেও আমার ডকুমেন্টস গুলো আসল সিআরসির গো মানে সিআরসি জীবিকা সুখীর গল জীবিকা সুখী আমার মানে ডকুমেন্টস গুলা পুরা রাখছে কইছে আমি কইছি দিদি আমি সারি দিছি যখন আমার ডিজাইন পেপার দেন আমি যখন ইয়ে করতাম যখন গ্রুপও নাই আমি সারি দিছি যে আমার সারার কাগজটা দিলেন ডিজাইন পেপার দিলেন আমার না করছে কইছে এটা সারলে এটা কোনো সরকারি কিচ্ছু নাই আর এটা ইয়ে নাই এটা তাহক এটা কিচ্ছু নাই তা তখন আমি সুজা মনে মনে করছি তাহক এটা তাক তো তাহক এটা দিকে যে কাগজ আছে আচ্ছা যাই হোক এরপরে তাই যখন আমার এরকম কল যে এক লাখ আশি হাজার টাকা তাই আমার নামে এটা লোন পাস করিয়া তারা লইলো করলো আর আমার বিনা দুশো আমি তো এটা কোনো কিছু খবরও জানি না আর কোনো কিছু না। আমি পুরা নিশ্চয় শান্তিতে আছি আমি না যে তারা কিতা করছে কিতা না কিতা নাই আমার নাম নাই ইনো আমার কিতাবেন কিতা হব এটা তো কিচ্ছু জানি না এরপরে আমি যখন কোনো অসুবিধার কারণে আমি আমার সংসারের দুর্বলতার কারণে আমি একটা লোন লইতে চাইছি ব্যাংক কি গিয়া আরন ব্যাংক যখন আইসে আমার গর যখন ইয়ে করার লাগে ইনকোয়ারি করার লাগে আরন ব্যাংক ইনকোয়ারি করা তাইছে আইয়া কে দিদি ঠিক আছে আপনার লোন লই তো লোন লই যার আপনার আধার কার্ডটা দিন আধার কার্ড আর ভোটার আইডি প্যান কার্ড দিন আমি ভোটার আইডি আর প্যান কার্ড আধার কার্ড তিনটা জিনিস দিছি দেওয়ার পরে তারা আমার আধার কার্ড থেকে দেখলো যে আমার নামে এক লাখ আশি হাজার টাকা লোন আছে তখন আমার কইলো যে এক লাখ আশি হাজার টাকা দিদি আপনার নামে লোন আছে আমি কইলাম এটা কি তা হইল আমার তো জায়গা আমি আমার বড় নিচুই কেন মাথায় ঘুরে ফুড়ি গেলাম আমি যখন এক লাখ আছে টাকা লোন আছে আমি আরম বেঙ্গের লোন লওয়া যেতে তখন তারাও কইল কইলে যে হ্যাঁ আপনার লোন আছে যখন কীতালে আপনি লোন লোক দিতা আর আপনার বড় পেশ দিকে আর কিতা কই না আমি তারা নিজেও বা হয়ে গেছে বাস্তবিক তারা নিজেও বা হয়ে গেছে তারপরে তারা লিংক দিছে আমার সবটি মোবাইলের মাধ্যমে লিংক দিছে যে এটা একটা গ্রুপ থেকে আছে গ্রুপ থেকে লোন লওয়া তারা তিনজনে নিয়া মিলিয়ে নিছে তিনটা অ্যাকাউন্ট তারা জড়িত আছে আর খে নিছে খেয়ে না এটা কোনো নাম উল্লেখ করা নাই আরবার আমার নামটা তারা জড়িত করিয়া দিছে এটা কিরকম হয় তারপরে আমি কিতা করলাম অসহায় হইয়া তারা এখন বর্তমানে তারা আমার ওই যে পুরানা নাম ডকুমেন্টস তারপরে পুরানা ব্যাংকের ই রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট যে এসে এস জির আমার নাম রাখছে তারা তারপরে গ্রুপও আমার তারা নাম রাখছে রাখিয়া তারা কোনো কিছু কাটছে না এগুলা সবটা তারা জড়িত রাখছে আর ও কাগজ দিয়ে তারা লৌ লইছে এরপরে গিয়া আমি জানতে পারলাম যে আমি আরোহনের মাধ্যমে আরোহণে আমার সব লিঙ্ক দেওয়ার কারণে আমি অতটা ইয়ে পাইলাম না জানতে পারলাম আমি জানতে না আমি তো ওখানে ঘুমে রইলাম তারপরে গিয়া আমার পইলে যখন গেলাম সেক্রেটারির বাজার কইলে দিদি আপনি একটু খেয়াল করেন তাড়াতাড়ি যাই দেখো এটা আপনার বিনা দুষে ইনজাম লাগাইছে আমি গেলাম গিয়া দেখলাম বর্তমানে সেক্রেটারি সেক্রেটারির বাড়িতে গেলাম কপি দাস কপি দাসে আমার আমি আমিতো আমার কাছে কোনো খাতা কলম নাই প্রেসিডেন্টের বাড়ি প্রেসিডেন্টে রাত্রে যখন আমার ছেলে লিয়া গেলাম যাওয়ার পরে তুচ্ছ বাচ্চ দুর্দার করিয়া তাই তাই স্বামী দুইজনে আমার খুব অশ্লীল ভাষা ব্যবহার করিয়া খেদাইয়া আমি এখান থেকে গেলাম আর পরে সেক্রেটারিতে পাঠাইলাম কইলাম যাও তুমি তোমার কেশিয়ার যে এখন বর্তমানে সেই আছে ক্যাশিয়ারের ভাষা ক্যাশিয়ারের বাসাত যাওয়ার পরে ক্যাশিয়ারে কইলো আমার কাছে কোনো খাতা কাগজ কোনো ডকুমেন্টস নাই সব ডকুমেন্টস আছে বিয়ার কাছে

তো মানুষ কি তাহলে আইনের আশ্রয় নেয় যে মানুষের যখন কোন সাহায্য সুবিধা সহযোগিতা না পায় তখন কি তো মানুষের আইনের আশ্রয় নেয় মানে নির্দোষী মানুষে যে দোষ তো আইনের আশ্রয় নিতে পারে না নির্দোষী হওয়া সত্ত্বেই তো আইনের আশ্রয় নেয় সৎ বুদ্ধি পাওয়ার লাগিয়া সৎ উপায় পাওয়ার লাগিয়া তখন আমি একটা কেস লেখাইয়া মানে তানাদ দিলাম থানার দেওয়ার পরে উদার মন্তানা আমি অফিসারের ইখানে গেলাম কেস লেখা গেলাম কেস লেখা কইল কেস লেখা ওইতো না ইয়ে করো তুমি অফিসার করো আমি অফিসার করলাম অফিসার এ কেস লেখে যে তার কইলা তারপরে ইয়া লেখলো আমি অসমিয়া ভাষা বুঝতে পারছি না অথচ ইংলিশ ভাষায় অসমিয়া ভাষা কোথাও কুছি আমি কোনো কিছু বুঝতে পারছি না তাইনি বুঝলো বুঝিয়া তাইনি কেস লেখলো লেখার পরে আমি ওই কেস টা আনিয়া দিলাম অফিসার তারপরে তারা সঙ্গে দিলা দারকা সারের কাছে আর বুধবারে দিছি বুধবারে কত তারিখ আছে ওই না ঘুরে গেছি মানে দশ তারিখ আমার মাথায় তখন কোনো কিছু খাবার পরে না আর পরে এই কেসটা দেওয়ার পরে ওখানে আমি কোনো কিছু পাইলাম না সারে আমার আর ওখানে না ডাকলাও না সার আইলাও না আমার কিছু না আর আমি যে ই যে বিনা দুসে টাকাটা আমার উপরে ইনজাম লাগছে তারা কেস তারা কিস্তি চালাইয়া যায় ভবিষ্যতে যদি তারা কিস্তি দেয় না ই কিস্তিটা কে দিত এটা আইনের মাধ্যমে আমি যেন সবার কাছে মিডিয়ার কাছে আইনের কাছে মানে মন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে আমি সাহায্য সহযোগিতা চাই আমি নির্দোষী আমার কোনো দোষ নাই আর আমার টাকাটা যাতে তারা ঘুরে যা দেব নাইলে আমার একটা লোনের ব্যবস্থা করে দেব আমার পরিবার অসহায় আমার দুর্বল পরিবার অসুখী মানুষ আমার লোনের দরকার আমার লোন লাগে আর আমার মান সম্মান কীভাবে ক্ষতি করছে ক্ষতি মান সম্মান আমি সম্পূর্ণভাবে আমি দাইয় আমার মনশন মানে আমার টাকা পয়সা আমার ইজ্জতে ইটাই আমি airliner কাছে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি उपराष्ट्रपति থানা আইন সবার কাছে আমার এই অনুরোধ যদি ভারত মাথায় সত্য হয়ে থাকে আর মাতৃ মানে নারী জাতির মানজন ঠিক থাকে ইটাই আমি চাই আপনারা বড়মা সদস্য জির একজন সদস্য কাজল দাস তান একটা লোনের ব্যাপার আছে যে এক লাখ আশি টাকা তার একটা লোন তার নাম যেটা ব্যাংকে আছে তাই তো এটা লোন নিছেন না যেটা তাই কইছে যে আমি তো লোন এটা নিছি না জানি না তো যেহেতু আপনার আমরা জানছি যে আপনি ই বড়মা এসে বর্তমান সেক্রেটারি তো এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন কি ব্যাপার জানিও না কেন লইলে তো আমি শুনলাম আপনারা বর্তমানে এসে কোনো লোন আছে নি না আছে আমরা তো কইছে যে লই চলে আমরা এখন ফন্ড বাকি নাই সাবসিডি লোন এটা এরপরে কোনো আর লোন হইছে না আপনার একটা মানে কথা আছে যে আপনারা খাতা পত্র ব্যবহার তাই একটা দেখাত গেছিল যে আপনারা খাতা গুলা দেখতা তখন আপনার খাতাটা দেখাইছেন না মানে কি শেয়ার মানে ডালা ডালে চলে ডালা আপনি মানে জানন্ন নি বর্তমানে কোনো লোন আছে কনফার্ম জানন্ন না আপনারা মানে কোনো কনফার্ম না যে লোন নাই করি নাই সংবাদ এই পর্যন্ত ফিটছি পরবর্তী উন্নানো আপডেট নিয়ে ধন্যবাদ